Hello friends, how are you? I hope all of you are fine. Today I will discuss next part of class 11 set theory. Bondhura ajke amra alochona korbo consistency property of set. Set er consistency property gulo niye alochona korbo. Gotobar amra eta bolechhilam. Eta hocche ekta consistency property. Ebare ei je property ta likhechi eta bibhinno set er khetre এর থেকে আমরা কী কী ফর্মুলা পেতে পারি, এর থেকে আমরা পেতে পারি ওয়ান এ ওয়ান সাবসেকশন এ ইউনিয়ন ইফ, যদি আমরা এটা কনসিডার করে নিই ফাই ইজ এ সাবসেট অফ এ, দেন উই ক্যান ফাইন্ড এ ইউনিয়ন ফাই ইজ ইকাল টু এ অ্যান্ড এ ইন্টারসেকশন ফাই ইজ ইকাল টু ফাই। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা ফাই সাবসেট ধরি এ, তাহলে আমরা এটা এটা পাব, এই সম্পর্কটা পেতে পারি। আর কি পেতে পারি? ওয়ান বি আর পেতে পারি হচ্ছে যদি আমরা একে ইউনিয়ন একে যদি আমরা ইউনিভার্সাল সেটে যদি সাবসেট ধরে নিই, এ সেটটাকে যদি ইউনিভার্সাল সেটের সাবসেট ধরে নিই, তখন সেক্ষেত্রে আমরা কি পাবো? এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট পাবো, অ্যান্ড এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট সমান এ পাবো। আর নেক্সট যদি আমরা এ যদি এর সাবসেট ধরে নিই, এ যদি এর সাবসেট ধরে নিই, তাহলে কি পাবো? এ ইউনিয়ন এ সমান এ পাবো, অ্যান্ড এ ইন্টারসেকশন এ সমান এ পাবো। দিস প্রপার্টিস ইজ অ্যান এক্সট্রা নেম, দিস ইজ কল্ড আইডেম্পটেন্ট প্রপার্টি। দিস প্রপার্টি ইজ কল্ড আইডেম্পটেন্ট প্রপার্টি। বন্ধুরা এগুলো সব কিন্তু এই এক্সিস্টেন্সি প্রপার্টির মধ্যেই হচ্ছে। তাহলে এই প্রপার্টিটার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা আমরা বলবো আইডেম্পটেন্ট প্রপার্টি, যেটা এখানে লাস্ট একটা লিখলাম ওয়ান সিটার আইডেম্পটেন্ট প্রপার্টি। নেক্সট ওয়ান ডি, সব কিন্তু এক্সিস্টেন্সি প্রপার্টির মধ্যেই হচ্ছে। যদি আমরা ধরে নিই যে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, সাবসেট অফ এ ইউনিয়ন বি, তাহলে আমরা এক্সিস্টেন্সি প্রপার্টি থেকে পাবো কি? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ, কারণ কোনটা বড়ো? এ বড়ো, এখানে এ এটার থেকে বড়ো, তাই এটা হলো। অ্যান্ড পাবো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি সমান কী পাবো? এ পাবো। দিস প্রপার্টি ইজ কল্ড অ্যাবজর্পটিভ প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাবজর্পটিভ প্রপার্টি। তাহলে এই প্রপার্টিকে অ্যাবজর্পটিভ প্রপার্টি বলা হয়, আর এটাকে বলা হচ্ছে আইডেম্পটেন্ট প্রপার্টি, আইডেম্পটেন্ট প্রপার্টি। তাহলে এটা গেল এক্সিস্টেন্সি প্রপার্টির বিভিন্ন ব্যাপারগুলো। এবার হচ্ছে আর সেটার ক্ষেত্রে কী কী ধর্ম মানে, সে কমিউটিটিভ প্রপার্টি মানে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে। কমিউটিটিভ প্রপার্টিটা কীরকম জিনিস? হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে আমি সমস্ত কিছু করে দেখাচ্ছি। কমিউটিটিভ প্রপার্টি এক্ষেত্রে কি? এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে, অ্যান্ড এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ হবে। এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি? এ ইউনিয়ন
B union C समान है कि A union B union C और अब A intersection B intersection C is equal to A intersection B intersection C है तो ये associative property और कि distributive property की डिस्ट्रीब्यूटिव प्रॉपर्टी डिस्ट्रीब्यूटिव प्रॉपर्टी की ए यूनियन बी यूनियन सी इज इक्वल टू ए यूनियन सॉरी ए यूनियन बी इंटरसेक्शन सी is equal to A union B intersection A union C अर्थ कि A intersection B union C is equal to A intersection B union A intersection C distributive property पंद्रह आरो प्रॉपर्टी रही है आज के आपात सेट थियोरी ने एटुकु पर्यंत आगामी काल आबार प्रॉपर्टी जे समस्त प्रॉपर्टी देखालाम ओई प्रॉपर्टी एग्जांपल दिए उदाहरण दिए देखाबो तारपरे आरो कयेकटी नेक्स्ट प्रॉपर्टी गुलो निये आलोचना करब ततक्षण पर्यंत आजके आमाके बिरति दिन आगामी काल आबार सेट थियोरी निये आलोचना होबे बंधुरा सकलके ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, জয় ভারত।